নজর রাখবো পরবর্তী সংবাদে। 43তম বইমেলার প্রস্তুতি বৈঠক শুরু। আজকে মুক্তধারা প্রেক্ষাগৃহে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। 2025 সালে অনুষ্ঠিত হবে 43তম আগরতলা বইমেলা। আর এই আগরতলা বইমেলাকে কেন্দ্র করে আজকের এই বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মুখ্য সচিব পি কে চক্রবর্তী এবং তার পাশাপাশি মেয়র দীপক মজুমদার, বিভিন্ন জেলা সভাপতিরা উপস্থিত ছিলেন, জেলা সভাধিপতি বলাই গোস্বামী থেকে শুরু করে বিভিন্ন প্রকাশক, সাহিত্যিক, কবি সকলের উপস্থিতিতেই আজকের এই বই মেলার প্রাক প্রস্তুতি বৈঠক আয়োজন। কি বক্তব্য মুখ্যমন্ত্রীর উঠে এসেছে শুনুন। এখানে একটা আমার মনে, যাদের জন্য লেখা তারা কিন্তু ক্রয় করে বই আমরা লিখছি, বিভিন্ন লেখক লেখিকারা ওনাদের নিজেদের যে ভাবনা চিন্তা সেটা লিখছেন, কিন্তু চাহিদা আছে কিনা আজকে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন মুখে। আগে বুঝতে হবে যে বই বিক্রি হবে কিনা, তার জন্য আমাদের সবাই মিলে, আমাদের এখানে লেখক, কবি, প্রকাশক, বিক্রেতা সবাই আছেন এখানে, কিন্তু আমাদের মূল দায়িত্ব হবে সেই। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। 43তম বইমেলাকে কেন্দ্র করেছিল আজকের এই বৈঠক, যেখানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি ছিলেন বিধায়ক, মেয়র থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই প্রস্তুতি বৈঠকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।